গত কয়েক বছর ধরে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাবর আজম। এবার তিনি ভাঙলেন ক্রিস গেলের রেকর্ড। গেল কোহলিকে টপকে টি টোয়েন্টিতে ক্রিকেটে দ্রুততম 10,000 রানের রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ওয়ানডে বিশ্বকাপে খুব একটা ঝলক দেখাতে না পারলেও বিশ্বকাপের পর থেকেই দারুণ ফর্মে আছেন বাবর। নিউজিল্যান্ডের দুর্দান্ত পারফর্ম করার পর বিপিএলেও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন, পিএসএলেও করে যাচ্ছেন নিজের স্বভাবসুলভ পারফরমেন্স। পেশোয়ার জালমির হয়ে এবারের আসরে দুই ম্যাচ খেলে দুটোই 50-এর দেখা পেয়েছেন বাবর। দুই ম্যাচেই অবশ্য বোলিং ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাবরের দল, কিন্তু রেকর্ডের পথ ঠিকই নাম লিখিয়ে নিয়েছে পেশোয়ার অধিনায়ক। বুধবার 21 ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের মুখোমুখি হয়েছে বাবরের পেশোয়ার। ম্যাচে ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ 72 রান করেছে বাবর, আর তাতে টি টোয়েন্টিতে 10,000 রান পূর্ণ হয়েছে সাবেক পাকিস্তান অধিনায়কের।